আজকে কিতাব মাদার ডে আমার দামান কিতাব শোন দেখো আমি যে তা বালা ভাই আমার লাগে লইয়াই শুন শুয়ে আসলাম অসুস্থ শরীর নিয়ে হঠাৎ দামান শুন অনেক কিছু আমার নিয়ে তো শেয়ার দিলাম সবার সাথে দামান এক গুম থনে তুই চা শরীরে মা তোমার লাগে অনেক কিছু আনছি মেয়া দামান দাই শুন তো সবার প্যাজেন্টগুলো এখনো শেয়ার ভাসি না এই মাত্র দামান শুন আর ঘুমিয়ে আসলাম বেডরুমে আনিয়া সবকিছু তো তোমাদের সাথে শেয়ার দিলাম অনেক কিছু দেখাইলাম বললাম না হাতের মাঝে বেতা তোমার দামান কি মা লাগি একটা টা মেশিন আনমু তো নিয়ে আর মেয়ে কি দিছে একটা ফোন আমারে তো হেডফোন দিয়া দিছে দুই ধরনের ওয়ারলেস লাগাইলে একটা ও কি একটা ফোনের মাঝে একটা আরও এক্সট্রা একটা দামান ফুল ইঞ্চন আর একটা সোয়েডার মেয়ে দিছে অনেক কিছু পাইছি আরো পরবর্তীতে শেয়ার দিব ভালোবাসার গিফট তোমাদের সাথে তো আমার ভাই বোনের সাথে শেয়ার দিই আমার দামানদের লইয়াইছেন আমার লাগে আর মেয়ে লইয়াইছেন অনেক কিছু সবাই দোয়া করবা পাশে তাহবা আর সবাই রে অসংখ্য ধন্যবাদ দিলাম আমার এত সাপোর্ট দেওয়ার জন্য অনেক ভালোবাসিয়া তোমাদের দোয়া তো একদিন না একদিন এগিয়ে যাইতাম পারি যদি বাঁচিয়া থাকি আর কি অনেক অসুস্থ হইয়া গেছি দোয়া হর বাই সবাই আর আমার নাতি কিতা করে দেখছো ওই দেখো হইলাম নানি রাজাই বাল্লিশ মাটির রুমর মাঝে খোনে ছিটি নো খতো খানো জাগা ওইগুলা কি দেখি সহালে উঠতে দেখি এগুলা কিছু গুছানি করে আমার মেয়েরা আমি কই আমি কি করি আমি একটু ভিডিও করি কারণ আমি তো ওইগুলা কিছুই কাজ করি না গিয়া ঘরের শুধু রান্না বাড়াটুকু করি আমার যতটুকু পারি আর দরজা সব কিছু গুছানোর কাজ হইলো আমার মেয়েদের অনেক কিছু আনা হয়েছে এই টালে তনে তাও তোমাদের সাথে শেয়ার করতে পারি না সব কিছু মেয়েরা এখন ঢুকাইয়া রাখে শোকেশোর মাঝে তো অবশ্যই চেষ্টা করবো কোনো একদিন ওগুলা বাহির করিয়া তোমাদের সাথে শেয়ার দেবো অনেক জায়গা ঘুরি ইটালি পর্তুগল টার্কি কত জায়গা কত দেশে ঘুরি তো সবগুলা আমি শেয়ার দিতাম পারি না বললাম না আমি বাজার খরচ এগুলো শেয়ার দিতে আমার তো ভালো লাগে না রান্নাটুকু তোমাদের সাথে শেয়ার দিই আর বাহিরে যাই একটু ভিডিও করি গরের অনেক খরচ পাতি আমার মেয়েরা করে তো ওগুলো আমি আর শেয়ার দিতে অত সুবিধা পাই না ভিডিও বারবার দেখানি লাগে কত দেশের কত জিনিস আইনে আমার মেয়েরা রাখে নিজেও যাই ধারার লোক অনেক এনজয় করি অবশ্যই দেখতে পারছো ইটালির ভিডিওটা অনেক হাড়ি পাতিল প্লেট বোল অনেক কিছু আনো ইসে গোর লাগে পুরা শোকেছে ডুকিয়ে রাখের আর আমি ভিডিও করলাম তো অবশ্যই তোমাদের ভালো লাগবো আর সবাই দোয়া করবা আমার পরিবারের লাগি আল্লাহ যেন এমনভাবে দিনটা আমার খাটিয়ে নেয় তোমাদের ভালোবাসায় এমনই আছি আমি বাঘ্যে যা আছে তেমনভাবে আছি ইলে আল্লাহ রাখিলে আল্লাহ তোমার অনেক সুক্রিয়া আর বেশি সুখ চাই না তো মাঠটা অনেক জিয়া লাগে বস্তিতে খুব অসুস্থ সত্যি হইলাম খুব অসুস্থ হাতর বেতার নাই জানি না কেন জ্বরটা ডেইলি উঠিয়া যায় শরীরে এতো জোর থাকে কিচ্ছু ভালো লাগে না করতে ওইদিকে কি দেখলাম আমার ছোট মেহে একদিন হয়েছিলাম একটু গোরের জন্য কিছু বাজার ওজার করিও সকালিবেলা ঘুম গুম উঠিয়া কি দেখি এতো বাজার করছে এখন কি বাজার বাজার কি লাগে গরমের মাঝে একদিন বলছিলাম যে হুসরিয়া দিছিলাম যে আমার সব মেয়েরা সব কিছু করে তুমিও কিছু করিও আছে না ওরা তো আস্তে আস্তে সকল বিয়ে সাদি যা গিয়া তুমি রই রায় করো তো একটু সাপোর্ট দিও আসলে আমার মেয়েটা বেশি করে আমার যে আমার সাথে যে মেয়েটা বেশি তাকে সব সময় বাহিরে যায় তো তো সময় বাজার খরচ করে বেশি তো একদিন ছোট মেয়েরা করেছিলাম তো করে এখন ডেইলি প্রত্যেক মাসও এমন অবস্থা করে এখন আমি থুই থুইবার জায়গাও নাই আর এই যে ওয়াইফ নয় আমার মেয়েরা কি করে তারা অনেক কিছু মোছামুছি করে বাহির তো আইয়া জুতা বেগ কাজ তো আসে তো বেগ জুতা তারা ওগুলা ওয়াইফ দি রাখে সব কিছু দেখো কত বড় আমার মেয়েটা একদিন হয়েছি এত বাজার কি ডেলি লাগে করে এখন প্রত্যেক মাসে বাজারের সাথে তাই এতগুলা বাজার করে এগুলো আমি অনেক কুথায় ঢুকাইয়া রাখতাম ঘরে তো জাগারও তো দরকার নাই দোকানের জন্য সবাই দোয়া করবা আর যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখবা সবার কাছে অনেক ডাস্টবিন জেনে আমরা ফেলাই ডাস্টবিনের জন্য অনেক ধরনের বেগ আনছে রুমের মাঝে ছোটো ডাস্টবিন রাখো হয়তো ছোটো ছোটো বেগও আনছে কাচ্চারাই শিক্ষা দেওয়া লাগে নাইলে ওরা জানবো হইতো নেতায় তো নেই তো একদিন বলছিলাম তখন শিক্ষা হইয়া গেছে এখন প্রত্যেক মাসে বাজার বাজার অর্ডার করব আর বলবো কিছু লাগে নি তেল লাগে লাগেনি চাউল লাগেনি এই লাগেনি তো সেদিন বলছি না কিছু লাগবে না তবুও অর্ডার করিয়া না লাগছে সকালেবেলা দেখি এত বাজার নিয়ে আসছে অর্ডার ডেলিভারি দিয়া গেছে আর কি অর্ডার করে তো ডেলিভারি দেওয়া যায় কেমন লাগছে তোমরা গেছে আমার ভিডিওটা কই ভাই দামান মেয়ে নিয়ে আইলা মাদার ডে ফাদার ডে সিস্টার ডে ফাদার ডে এভ্রি এভ্রি ডে তো অনেকগুলা ফ্রেজেন্ট আসলে আমার নতুন দামান ওই যে দুই তিন মাস আগে বিয়ে হয়েছিল আমার মেয়েটা সেই দামানটা আমার জন্য নিয়ে এসে অনেক কিছু সেই ছেলেটা তো ভালোবাসে সবাই ভালোবাসে কিন্তু ওই দিনে আমি রান্নাই করতাম পারি না আমার দামানটা আসার পর অর্ডার করিয়া খাবার খাওয়াইয়া দিছে তারা আর তো অসুস্থ ছিলাম কিছু করতে পারি না তবুও যদি মেয়ে বলতো আসবো একটা তরকারিও নাই রান্না করে নিতাম হঠাৎ তারা আসছে সারপ্রাইজ সারপ্রাইজ দিবা লাগে আশা করি সবার কাছে ভালো লাগবো আল্লাহ হাফিজ আজকে এখনো বিদায় নিলাম দোয়া করবা